হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোরা ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে সিএসএস এর ট্রানজিশন। আপনারা জানেন ট্রানজিশনের মাধ্যমে আমরা ছোট বড় অ্যানিমেশন তৈরি করতে পারি, তো হ্যাঁ আজ থেকে আমরা সিএসএস এর অ্যানিমেশন তৈরি করতে শিখে যাব। তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আমি একটা ভিডিওতে টোটাল ট্রানজিশনের সমস্ত খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করে দিয়েছি। এবং শুধু তাই নয়, আজকে আমরা একটা খুব সুন্দর অ্যানিমেশন তৈরি করব, যেটা সিএসএস ট্রানজিশনের মাধ্যমে। তো সেই প্রজেক্টটা কি করে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদেরকে শেখাবো। তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমার এই প্রজেক্টটা দেখতে কিরকম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে, যে বক্সের চারধারে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটার থেকে গ্লো এবং সেই বর্ডারটা বিভিন্ন রকম মাল্টিপল কালার্স রয়েছে। ঠিক আছে, আপনারা তো এতদিন বর্ডার দিতে শিখেছেন, কিন্তু কখনো মাল্টিপল কালারের বর্ডার দিতে পেরেছেন কি? পারেননি? তাহলে আমরা আজকে শিখে নেব কিভাবে একটা মাল্টিপল কালারের বর্ডার দিতে পারি এবং তার থেকে গ্লো বের করতে পারি। এবং শুধু তাই নয়, তার সঙ্গে ট্রানজিশন লাগিয়ে কি করতে পারি দেখুন। এর উপর যখন মাউস পয়েন্টারটাকে আমি নিয়ে যাব, তখন দেখুন এটা কি হয়। দেখুন কালার চেঞ্জ হচ্ছে, গ্লোটা তার সঙ্গে সঙ্গে মুভ করছে। আবার আপনি যখন সরিয়ে নেবেন মাউস পয়েন্টার, আবার এটা আগের জায়গায় ফিরে আসবে। সো এইরকম সুন্দর আমরা একটা অ্যানিমেশন তৈরি করতে পারি, গ্লোয়িং বর্ডার। ঠিক আছে, তাহলে চলুন এটা দেখে নেব আমরা ভিডিওর শেষে যে কিভাবে আমরা এটাকে তৈরি করতে পারি। তার আগে ট্রানজিশন কি হয় সেটা সম্পর্কে আগে জেনে নিই। তো ট্রানজিশন সম্পর্কে শেখার আগে ট্রানজিশন সম্পর্কে একটা ছোট্ট কথা আমাদের জেনে রাখা দরকার, যে ট্রানজিশনটা কি। ট্রানজিশনটা হচ্ছে কোনো একটা জিনিস যখন এক স্টেট থেকে আরেক স্টেটে যখন কনভার্ট হয়ে যায়, এই মাঝখানের সময়টা হচ্ছে ট্রানজিশন। মনে করুন একটা ডিভ আছে যেটা বক্সের আকারে রয়েছে, সেটা চেঞ্জ হয়ে একটা গোল হলো। ঠিক আছে, তাহলে এই বক্স থেকে গোল হওয়ার মাঝখানের যে সময়টুকু সেটাকে আমরা সিএসএস ট্রানজিশনের মাধ্যমে অপারেট করতে পারি। বোঝা গেছে, এটা হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে, তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক যে ট্রানজিশনের মধ্যে কি কি ভ্যালু আমরা দিতে পারি। ট্রানজিশন প্রপার্টিতে চারটে ভ্যালু অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, প্রথম হচ্ছে প্রপার্টি, দ্বিতীয় হচ্ছে ডিউরেশন, তৃতীয় হচ্ছে ইজ এবং চতুর্থ ডিলে। ওকে, তো এবার আপনারা ভাবছেন যে এগুলো কি জিনিস, তা আমি আপনাদেরকে ডিসকাস করে দিচ্ছি, ভালো করে শুনুন। প্রপার্টি মানে আমরা সিএসএস এর যে সমস্ত প্রপার্টিগুলো ইউজ করি, যেরকম কোনো একটা ডিভের যদি আমরা উইথ দিতে চাই তাহলে পরে আমরা উইথ ইউজ করি, আমরা কোনো ডিভের যদি হাইট দিতে চাই তাহলে হাইট ইউজ করি, কোনো ব্যাকগ্রাউন্ড দিতে হলে ব্যাকগ্রাউন্ড ইউজ করি। তো এই যে প্রপার্টিগুলো সিএসএস এর যে প্রপার্টি, উইথ, হাইট, ব্যাকগ্রাউন্ড, ফন্ট কালার, ফন্ট সাইজ, এগুলো হচ্ছে ট্রানজিশনের একটা ভ্যালু। ওকে, এবং তারপরে হচ্ছে ডিউরেশন। এই ডিউরেশন জিনিসটা কি, যে এই ট্রানজিশনটা কতটা সময় ধরে চলবে সেই সময়টা হচ্ছে ডিউরেশন। তো এটাকে আপনি সেকেন্ড অথবা মিলি সেকেন্ড দুভাবে দিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ইজ। এবার এই ইজ জিনিসটা কি, এটা বোঝাতে হলে আপনাকে একটু একটা এক্সাম্পল দেখিয়ে আমাকে বোঝাতে হবে। দেখুন এখানে চারটে গাড়ি চারটেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু ফার্স্টেরটাকে আপনি খেয়াল করুন, এটাকে, এটা হচ্ছে একইভাবে যাচ্ছে, এর কোনো এটা শুরুতেও যে স্পিডে রয়েছে শেষেও একই স্পিডে একই রকম ভাবে যাচ্ছে। ঠিক আছে, এবার দ্বিতীয়টাকে দেখুন, এটা শুরুতে স্লো তারপরে ধীরে ধীরে স্পিড বেড়ে যাচ্ছে, এবং থার্ডটা যেটা আছে এটা ফার্স্টে স্পিড তারপরে আস্তে করে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এবং লাস্টেরটা যেটা আছে এটা শুরুতে স্লো মাঝখানে স্পিড এবং লাস্টে বা স্লো। তো এই যে ব্যাপারটা এটাকেই বলে ইজ। এই ফার্স্টেরটা যেটা একই রিদমে যাচ্ছে ফার্স্ট টু লাস্ট, এটাকে বলে লিনিয়ার, এটা হচ্ছে ইজের একটা ভ্যালু, এটা হচ্ছে লিনিয়ার ভ্যালু, সেখানে আপনার স্পিডটা সবসময় একই রকম থাকবে। এবং সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে ইজ ইন, এটা ফার্স্টে কি হবে স্লো থাকবে তারপর এটা স্পিড বেড়ে যাবে। তারপরেরটা হচ্ছে ইজ আউট, ফার্স্টে রানিংয়ে যাবে এবং তারপরে এটা স্লো হয়ে যাবে। এবং লাস্টের যেটা আছে এটা ইজ ইন আউট, এটা ফার্স্টে স্লো থাকবে লাস্টে স্লো থাকবে মাঝখানে স্পিড আপ হবে। ঠিক আছে, দেখুন ভালো করে বুঝতে পাচ্ছেন। তো এটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে বানিয়েছিলাম। তো এইটাকেই বলে ইজ। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের যে স্পিডটা আছে এটাকে মেনটেন করতে পারি, যে এটা ফার্স্টে স্লো থাকবে নাকি লাস্টে স্লো হবে নাকি ফার্স্ট আর লাস্টে স্লো থাকবে, এই ব্যাপারটাকে আমরা ইজ দিয়ে কন্ট্রোল করতে পারি। ওকে, তারপরে হচ্ছে ডিলে। ডিলে ব্যাপারটা আপনি বুঝতেই পাচ্ছেন যে এই অ্যানিমেশনটা কতক্ষণ বাদে শুরু হবে। ঠিক আছে, এক সেকেন্ড বাদে শুরু হবে নাকি 50 সেকেন্ড বাদে শুরু হবে, তো সেই ব্যাপারটা আপনার ডিলে দিয়ে আপনি ইউজ করতে পারেন। তো এখনো যদি এই জিনিসটা আপনার ক্লিয়ার না হয় তাহলে কোনো চাপ নেই, আমি এক্ষুনি এটাকে আপনার হাতে নাতে করে দেখো, তখন আপনার টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। ও, একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে যাচ্ছিলাম, এখানে যে সমস্ত ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোর মধ্যে আপনাকে একটা করে স্পেস দিয়ে একটা ভ্যালু থেকে আর একটা ভ্যালু সেপারেট করে দিতে হবে। ঠিক আছে, এবং এই যে চারটে ভ্যালু রয়েছে এই চারটে ভ্যালুর মধ্যে শুধু এই ডিউরেশনটাই
ইম্পর্টেন্ট, আর বাকি সবকটাই অপশনাল। আপনি চাইলে এগুলো দিতে পারেন, না চাইলে দিতে নাও পারেন, ঠিক আছে, কিন্তু ডিউরেশন আপনাকে দিতেই হবে। তাহলে চলুন কিছু হাতে নাতে তৈরি করে দেখা যাক। আমি আপনাদের জন্য এখানে একটা সিম্পল মার্কআপ বানিয়ে রেখেছি, যেটাকে এডিটরে দেখলে দেখাবে এরকম যে এখানে বডিতে একটাই ডিভ নিয়ে রাখা আছে, যে ডিভের ক্লাস হচ্ছে বক্স। ওকে, এই বক্সের মধ্যে কি সিএসএস দেয়া আছে, দেয়া আছে উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কালারের, বর্ডার রয়েছে একটা 1 পিক্সেল সলিড আর কালো কালারের, আর মার্জিন রয়েছে ওপর নিচ থেকে 50 পিক্সেল, আর দু সাইড থেকে অটো, আর বডিতে মার্জিন 0 করে রাখা আছে, যেটা আপনার ব্রাউজারে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো সবার আগে একটা জিনিস জেনে রাখুন, ট্রানজিশন করার জন্য আপনাকে কিন্তু একটা ইভেন্ট দরকার হবে। আমরা হভার ইভেন্টটাকে এখানে নিয়ে নিচ্ছি, যখন এই ডিভের ওপর হভার হবে তখন আমরা ট্রানজিশন করব, ঠিক আছে। তো ট্রানজিশন ফার্স্টে আমরা কি করব, এটার একটা উইথ যেটা আছে উইথটাকে আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে। তাহলে চলুন সেটা করে দেখা যাক। আমরা কি করছি, বক্সের হবারেতে লিখব, তাহলে ডট পিওএক্স, তারপরে হবার HOVER লিখে এর উইথ যেটা আছে WIDTH এটাকে আমরা বাড়িয়ে করে দিচ্ছি 500 পিক্সেল, ঠিক আছে। আপনি যদি হবার সম্পর্কে না জানেন তাহলে আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনি হবার সম্পর্কে জেনে আসতে পারবেন, আমার হবারের উপর ভিডিও করে রাখা আছে, ঠিক আছে। তাহলে চলুন এই জিনিসটাকে আমরা দেখি যে সেভ করে রিফ্রেশ করলে কিরকম দেখাচ্ছে। আমরা যখনই এর ওপর নিয়ে আসবো তখন দেখবেন যে এটা উইথটা 500 তে কনভার্ট হয়ে গেল। তো এই যে কনভার্ট হলো এটা কিন্তু ঝট করে হচ্ছে, যেটা একটা ঝটকা খাচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি ট্রানজিশন লাগিয়ে দিই তাহলে এটা স্লোলি হবে, আমাদের হাতে থাকবে যে আমরা কত সময় ধরে এটাকে বাড়াবো, কিভাবে বাড়াবো, তো সমস্তটাই আমাদের হাতে থাকবে। তো আমরা কি করব, আমরা গিয়ে এর যে প্যারেন্টটা আছে বক্স, এখানে আমরা ট্রানজিশন অ্যাড করব, TRAN ট্রানজিশন এসে গেছে, ট্রানজিশনে আমরা দিচ্ছি শুধু 1 সেকেন্ড, ঠিক আছে। আমরা 1 সেকেন্ড ধরে এই ট্রানজিশনটা করব, বাকি বলেছিলাম সবকটা ভ্যালু অপশনাল, তাই আমরা আর কোনো ভ্যালু দিলাম না এখানে, এই মুহূর্তে এরকমই থাক, তারপরে ধীরে ধীরে আমরা বাড়াবো। তো এটাকে আমরা রিফ্রেশ করছি, রিফ্রেশ করে যদি এর ওপর নিয়ে আসি মাউস তাহলে দেখছেন এটা স্লোলি বাড়ছে এবং স্লোলি কমছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করে এটাকে 2 সেকেন্ড করে দিতে পারি, বা চাইলে আমরা আরও এটাকে কমের দিকে নিয়ে যেতে পারি। দেখুন এটা যত আমরা টাইমিংটা বাড়িয়ে দেবো তত অ্যানিমেশনটা স্লো হয়ে যাবে, তো সেটা যদি আপনার বাজে লাগে তাহলে আপনি এখানে মিলি সেকেন্ডেও দিতে পারেন। মনে করুন 500 মিলি সেকেন্ড দিলাম MS, ঠিক আছে, তার মানে কত, 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়, তাহলে 500 মিলি সেকেন্ড দিয়েছি মানে হাফ সেকেন্ডে এই ট্রানজিশনটা হয়ে যাবে। তাহলে এটা আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে কি দেখব, চট করে হয়ে যাচ্ছে, 8 সেকেন্ড সময় নিচ্ছে এই পুরো ট্রানজিশনটা হতে, বোঝা গেছে। ওকে, তাহলে এইবার যদি আমরা এখানে একটা ইজ অ্যাড করি তাহলে কেমন হবে, আমরা এখানে একটা ইজ অ্যাড করে দিচ্ছি, ইজ ইন, EASE হাইপেন দিয়ে আপনাকে লিখতে হবে ইন। ওকে, তাহলে এটাকে যদি আমরা সেভ করি, সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখব কি যে এটা ফার্স্টে স্লো এবং লাস্টে দিয়ে গিয়ে চট করে বেড়ে যাচ্ছে, বোঝা গেছে। যদি এটাকে আমরা ইজ আউট করতাম তাহলে কি হতো, তাহলে দেখতাম চেঞ্জটা এরকম যে এর ওপর মাউস নিয়ে গেলেই এটা ফার্স্টে চট করে বেড়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে স্লো হচ্ছে, দেখতে পাচ্ছেন চেঞ্জটা। ওকে, আমরা যদি এখানে ইজ ইন আউট করে দিতাম, হাইপেন ইন হাইপেন আউট এটা যদি করে দিতাম তাহলে কি হতো, ফার্স্টে স্লো লাস্টে স্লো এবং মাঝখানে একটু স্পিড আপ হতো, দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি বলবো এটা আপনারা ভিডিওতে দেখে যত না বেশি বুঝতে পারবেন তার থেকে বেশি, এটা তো খুবই একটা সিম্পল জিনিস, ট্রানজিশন নেই এমন কিছু হাতিগোড়া কিছু নেই, আপনি একবার নিজে প্র্যাকটিস করে দেখুন, ইজ দিয়ে দেখুন, তাহলে চট করে বুঝতে পেরে যাবেন যে এই পার্থক্যটা কতটা, ঠিক আছে। তা এবার আমরা একটু ডিলে দিতে শিখব, ডিলে কি করে দিতে হয়, ইজের পরে আপনি এখানে একটা সেকেন্ডে বা মিলি সেকেন্ডে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন, সেই সময়টা পরেই আপনার অ্যানিমেশনটা স্টার্ট হবে, তার আগে হবে না। রিপ্লেস করলে দেখবো যে এতক্ষণ যে মাউস নিয়ে গেলেই চট করে শুরু হয়ে যাচ্ছিল ট্রানজিশনটা, এখন আর সেটা হবে না, এখন ওই যে আমরা 1 সেকেন্ড দিয়েছি ডিলে সময়, 1 সেকেন্ড ওয়েট করবে তারপরে হবে। চলুন দেখা যাক, দেখলেন 1 সেকেন্ড ওয়েট করলো মাউস নিয়ে যাওয়ার পরে, তারপর হলো, আমি মাউসটাকে সরিয়ে নেবো, 1 সেকেন্ড এরকমই থাকবে, তারপরে ছোট হবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা ডিলেটাকে অ্যাড করতে পারি, এবং আমরা শুধু এগুলোই করতে পারি না, আমরা চাইলে পরে মাল্টিপল ট্রানজিশন অ্যাড করতে পারি, ঠিক আছে। তো মাল্টিপল ট্রানজিশন কি করে অ্যাড করতে হয় এবং কেন অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মনে করুন এখানে আমি শুধু উইথ নয় আমরা হাইটটাকেও বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে হবারেতে হাইটটাকে অ্যাড করে দিই, HEIGHT
জিএইচটি এটা আপনার রয়েছে বর্তমানে 200 পিক্সেল হাইট রয়েছে, আমরা এটাকে 300 করে দিচ্ছি। 300 পিক্সেল যদি আমরা হাইট করিয়ে রিফ্রেস করি তাহলে কি হবে, হবার করলে দেখব চট করে হাইটটা বেড়ে গেল কিন্তু উইথটা এক সেকেন্ড বাদে আস্তে করে বাড়লো। ঠিক আছে, যখনই আমরা সরিয়ে নেবো দেখবো হাইটটা চট করে ছোট হয়ে গেল কিন্তু এক সেকেন্ড বাদে উইথটা ছোট হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো এরকম যে এখানে যে চেঞ্জটা রয়েছে, এখানে চেঞ্জ দুখানা রয়েছে, একটা হচ্ছে উইথ চেঞ্জ হয়েছে এবং হাইট চেঞ্জ হয়েছে, কিন্তু ও হাইটটাকে টোটালি ইগনোর করে যাচ্ছে ট্রানজিশনের ক্ষেত্রে। কারণ হচ্ছে ট্রানজিশনের ক্ষেত্রে প্রপার্টি শুধু উইথ বলে দেয়া আছে, যেহেতু শুধু উইথ বলে দেয়া আছে সেই জন্য ও আর কোনো কিছু চেঞ্জ হলে পরে ও সেটাতে ইগনোর করবে, শুধু যেটা প্রপার্টি বলে রাখা আছে সেই প্রপার্টিটাকেই ও একমাত্র ফলো করবে। তাই জন্য শুধু হুইথের ওপর এই ট্রানজিশনটা খাটছে, হাইটটা চট করে বেড়ে যাচ্ছে, যেরকম ট্রানজিশন না থাকলে পারে সেরকম ভাবেই বাড়ছে। তো তাহলে আপনাকে যদি হাইটটাও অ্যাড করতে হয় আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে লিখে দিতে হবে কমা দিয়ে HEIGHT, তার কত সেকেন্ড ধরে হবে ধরে নিচ্ছি এটা 2 সেকেন্ড ধরে হবে, এটা আরো স্লো করে দিলাম আমি, 2 সেকেন্ড ধরে হবে, এর কোনো ইজ থাকবে না, এর কোনো ডিলে থাকবে না। ঠিক আছে, আমি দিতে চাইলে দিতে পারতাম, আপনি চাইলে দিয়ে দেখতে পারেন, আবার না চাইলে তাও কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই সময় এটাকে সেভ করে রিফ্রেস করি এবং এর উপর মাউস নিয়ে যাই তাহলে দেখব যেহেতু হাইটে কোনো ডিলে নেই, হাইট কিন্তু মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল এবং উইথটা 1 সেকেন্ড সময় নিল, তারপরে আস্তে করে হলো। ঠিক আছে, মাউস সরালে পরে দেখব সঙ্গে সঙ্গে হাইটটা ছোট হতে আরম্ভ করেছে কিন্তু উইথটা ছোট হবে 1 সেকেন্ড বাদে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাল্টিপল ট্রানজিশন কি করে ইউজ করতে হয়। আপনি চাইলে পরে এরকম 1000টা ট্রানজিশন একসঙ্গে ইউজ করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। তবে একটা জিনিস মনে রাখতে পারেন, যদি আপনার মনে করুন হাইট এবং উইথ দু ক্ষেত্রেই সব কিছু সমান হতো সেক্ষেত্রে আপনাকে বারবার লেখার দরকার নেই, আপনি পরেরটাকে কেটে দিতে পারেন, কেটে দিয়ে এখানে উইথের জায়গায় অল লিখে দিতে পারেন। তাহলে পরে আপনার উইথ হাইট ব্যাকগ্রাউন্ড এর মধ্যে যাই কিছু চেঞ্জ হোক না কেন একসঙ্গে ও সবার মধ্যে একই ট্রানজিশনটা অ্যালাউ করে দেবে। ঠিক আছে, আমরা এটাকে সেভ করে রিফ্রেস করছি, মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখতে পাবো 1 সেকেন্ড ওয়েট করলো সবার জন্য, দিয়ে তারপর একই সঙ্গে একই সময়ের ডিউরেশনে ও হাইট এবং উইথ দুটোকেই বাড়িয়ে দিল। ঠিক আছে, এবং সবের ক্ষেত্রেই ইজ ইন আউটটা ইউজ করেছে আর 1 সেকেন্ড ডিলে সবার জন্যই করেছে। বোঝা গেল, তাহলে সমস্ত প্রপার্টির ওপর ফলো রাখলো যেহেতু আমি অল দিয়ে দিয়েছি। তাহলে আশা করছি এতটা ক্লিয়ার হয়ে গেছে, এতটাই ইজি এই ট্রানজিশন ব্যাপারটা। ঠিক আছে, ওকে, তাহলে ট্রানজিশন সম্পর্কে আমরা টোটালটা বুঝে গেছি, আর কিছু ট্রানজিশনে বোঝার নেই। এবারে আমরা কি করব, এবারে আমরা সেই প্রজেক্টটা করব যেটা আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার ওপর মাউস পয়েন্টার নিয়ে গেলে পরে এটার ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ হয়ে থাকে এবং তার সঙ্গে গ্লো দেখা যায়, গ্লোটা মুভ করছে। তো এটা কি করে করতে হয় এবার আমরা এটা শিখে নেব। তাহলে চলুন আর সময় নষ্ট না করে এই সুন্দর প্রজেক্টটাকে বানাতে শিখে নিই কি করে করতে হবে। তো আমরা এটাকেই বেছে নিলাম আমাদের প্রজেক্টটা তৈরি করার জন্য। তাহলে আমরা এখানে গিয়ে বর্তমানে যে সিএসএস গুলো লেখা আছে এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটাকেও ডিলিট করে দিলাম, সেভ করলাম। এখন যদি দেখি তাহলে কিছুই দেখা যাচ্ছে না, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওকে, এবার আমরা ধীরে ধীরে এটাকে ওই রকম তৈরি করবো। তো কি করে করবো, আমরা ফার্স্টে বক্সের একটা উইথ হাইট দিয়ে দিই, উইথ দিচ্ছি মনে করেন 200 পিক্সেল, হাইটও দিচ্ছি তাই 200 পিক্সেল। আর আমরা চাই না যে এই উইথ হাইটটা কখনো বেড়ে কমে যাক, তাই জন্য আমরা এটাকে বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দেবো। ঠিক আছে, বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলাম। আচ্ছা, এইবারে আমরা কি করছি, এর একটা ব্যাকগ্রাউন্ড আমরা একটা ফটো দেবো, ফটোটা আমরা রেইনবো গুগল থেকে সার্চ করে আমি একটা এনেছি ফটো, সেই ফটোটাকে আমরা দিচ্ছি। ফটোটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড URL এত অবধি করে এবার আমি আপনাদেরকে ফটোটা একবার দেখিয়ে দিই, তারপর ফটোটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, ওকে, তো এইটা আমাদের ইমেজ ফোল্ডার, এই ইমেজ ফোল্ডারের মধ্যে আমি রেইনবো নামে একটা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, রেইনবো নামে আমি একখানা পিকচার এনে রেখেছি, এটার আমি প্রপার্টি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রপার্টিটা এরকম রয়েছে, এটার উইথ রয়েছে 710 এবং হাইট রয়েছে 200 পিক্সেল। ঠিক আছে, এটাকে আমি টেনে নিচ্ছি আমার প্রজেক্টে।
তো এটা রয়েছে ইমেজেস নামে ফোল্ডারে imagees/দিয়ে রেইনবো rainbow.jpg এটাকে নিলাম আর এটাকে আমি নো রিপিট লিখে দিচ্ছি মানে এটা রিপিট হবে না হয়েছে ওকে এবার আমি ব্যাকগ্রাউন্ডের পজিশন দেব আর ব্যাকগ্রাউন্ডের সাইজ আমি মেনশন করে দেবো ঠিক আছে এটা 710 ছিল আমার 710 চাই না আমার আরেকটু বড় দরকার আমি এটাকে স্ট্রেচ করব একটু ঠিক আছে ওকে তাহলে আমি কি লিখে দিচ্ছি ফারস্টে ব্যাকগ্রাউন্ডের আমি সাইজ দিয়ে দিচ্ছি সাইজটা কত দিচ্ছি 710 ছিল আমি এটা করে দিলাম ধরে নিন 1200 পিক্সেল ঠিক আছে একটু স্ট্রেচ করলাম আর হাইটটা ছিল 200 আমার ডিবের হাইটও রয়েছে 200 তাহলে 200 এর সঙ্গে এটাকে 100% করে দিতে পারি 100% হাইটটা নিয়ে আমার চিন্তা না আমার উইথটা নিয়ে চিন্তা ঠিক আছে তাহলে উইথটাকে একটু স্ট্রেচ করে নিয়েছি আচ্ছা এইবারে আমি এটার যে হাইট আছে আচ্ছা এবার ব্যাকগ্রাউন্ডে আমি পজিশনটা দিয়ে দিচ্ছি এটা তো স্ট্রেচ হয়ে গেছে কতটা দেখাবে তার মধ্যে আমি একদম ফার্স্টের দিকের অংশটাকে দেখাবো তার মানে লেফট জিরো টপ জিরো আমি দেখাবো সেটা কি করে ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হয় ব্যাকগ্রাউন্ড পজিশনে এসে আপনাকে লিখে দিতে হবে 0 পিক্সেল এটা লেফট থেকে বোঝালো এবং তারপরে 0 পিক্সেল লিখলাম এটা টপ থেকে বোঝালো ঠিক আছে ওকে এত অবধি হয়েছে এটাকে একটু আমরা দেখে নিই ব্রাউজারে কেমন লাগছে দেখতে এরকম হয়েছে তো এটাকে আমরা একটু মাঝখানে আনবো এটা এই ধারের দিকে ভাল লাগছে না মার্জিন দিলাম ওপর নিচ থেকে 50 পিক্সেল আর দুধার থেকে অটো ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্ল্যাক করে নিতে হবে কারণ এটা একটা ব্রাইট কালার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ভাল লাগে না তো ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করতে হলে বডিতে গিয়ে আমরা লিখে দেব ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ঠিক আছে সেভ করলাম হ্যাঁ এবার অনেকটা রকম হয়ে গেছে এইবার আমরা শুরু করছি আমাদের বুদ্ধি খাটানো এটাকে কি করে আমরা বর্ডারে কনভার্ট করব এটাকে বর্ডারে কনভার্ট করতে হলে আর কিছুই না আপনি এই যে বক্স নামের যে ডিপটা নিয়েছেন এর ভেতরে আরেকটা ডিপ আপনি ইউজ করুন এই ডিপটার একটা কিছু নাম দিলাম আমি লিখে দিলাম ব্ল্যাক BLSCK ব্ল্যাক ঠিক আছে এবার এই ব্ল্যাক নামের যে ডিপটা এই ডিপটাতে আমি ক্লাস দিচ্ছি কি ক্লাস দিচ্ছি আমি এখানে করে দিচ্ছি উইথ 100% আর হাইট করে দিচ্ছি 100% আর ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাকই দেবো কিন্তু ব্ল্যাকে ব্ল্যাক মিশে যাবে আপনি বুঝতে পারবেন আমি গ্রে দিলাম এই মুহূর্তে ঠিক আছে এটা চেঞ্জ করে আমি পরে ব্ল্যাক দেবো আমরা যদি এখন এটা দেখে আসি তাহলে দেখব যে পুরো আমার যে রেইনবো কালারের যে ডিপটা ছিল সেটাকে এই গ্রে ডিপটা পুরো জায়গাটা নিয়ে নিয়েছে কেন নিয়েছে কারণ আমি ওই যে উইথ হাইট 100% দিয়েছিলাম তো ব্ল্যাকের প্যারেন্টকে বক্স তাহলে এ 100% উইথ মানে এই 200 পিক্সেল পুরো নিয়ে নিয়েছে এবং হাইট 100% মানে এই হাইট যে 200 পিক্সেল এটা পুরো নিয়ে নিয়েছে তো পুরোটা নিয়ে নিলে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না আমাকে 2 পিক্সেল করে সব দিক থেকে বের করে রাখতে হবে তার জন্য আমি কি করব এটাকে কি 2 পিক্সেল করে কমাবো না আমি এখানেতে প্যারেন্ট যে ডিপটা আছে এখানে আমি প্যাডিং দেব 2 পিক্সেল তাহলে আমার 2 পিক্সেল করে সব দিক থেকে বেরিয়ে যাবে দেখুন এটাকে যদি আমি সেভ করি রিফ্রেশ করি তাহলে দেখুন দুদিক সব দিক থেকে 2 পিক্সেল করে বেরিয়ে গেছে কেন বেরালো এটার আমি একটু আপনাদেরকে ডিসকাস করে দিই এখানে 100% বলা হয়েছে সুতরাং এ তো 200 পিক্সেলই নেওয়ার কথা ছিল তাই না এখানে 200 পিক্সেলই নেওয়ার কথা ছিল কিন্তু না এই 200 পিক্সেলের মধ্যে 2 পিক্সেল প্যাডিং হয়ে গেছে তার মানে ওর যে কন্টেন্টের জায়গাটা কিন্তু 196 হয়ে গেছে কারণ 2 পিক্সেল ডান দিক থেকে 2 পিক্সেল বাঁ দিক থেকে গ্যাপ হয়ে গেছে তার ফলে উইথের মধ্যে যে কন্টেন্ট এরিয়াটা সেটা রয়েছে 196 পিক্সেল ঠিক আছে সেরকম হাইটের ক্ষেত্রেও এক্সাম্পলটা একদম সেম হিসাবটা একদম সেম হাইটের ক্ষেত্রেও 196 রয়েছে এবং সেই 196 উইথ আর 196 হাইট সেইটা পেয়েছে এই ব্ল্যাক নামের ক্লাসটা মানে এই ডিপটা ঠিক আছে যার জন্য সব দিক থেকে একটু একটু করে দেখা যাচ্ছে আমার এই পেছনের ডিপটা বোঝা গেছে ওকে এবার এটার যে আমি বলেছিলাম ব্যাকগ্রাউন্ডটাকে আমি গ্রে নয় ব্ল্যাকই রাখবো তাই এটাকে আবার ব্ল্যাকে কনভার্ট করে দিচ্ছি আমি গ্রে রেখেছিলাম যাতে আপনারা বুঝতে পারেন সেভ করে নিলাম এই সময় যদি আমরা রিফ্রেশ করি দেখব যে আমাদের যে বর্ডারটা দরকার ছিল সেই বর্ডারটা আমরা পেয়ে গেছি ঠিক আছে
এইবারে এই বর্ডারটাকে আমরা সবার ফার্স্ট একটু অ্যানিমেশন দিয়ে দেখি যে কিভাবে এটাকে অ্যানিমেট করতে পারি আমরা। তাহলে আমরা যদি বক্সের উপর হবার করি তাহলে এটা অ্যানিমেট করবে, এটা আমাদের দরকার। ঠিক আছে, কি লিখবো? এখানে লিখবো বক্স ডট বক্স লিখতে হবে। তার হবার, হবারে আমরা কি করব, হবারে আমরা ট্রানজিশনটা দেব ব্যাকগ্রাউন্ডের পজিশনেতে, যেটা জিরো জিরোতে ছিল সেটা এবার আস্তে আস্তে করে মুভ করাবো, তাহলে আমাদের ট্রানজিশনটা হয়ে যাবে সুন্দর দেখতে। তাহলে আমরা লিখে দিচ্ছি ট্রানজিশন, ট্রানজিশন কতক্ষণ, একটু বেশি সময় নিয়ে হলে পরে দেখতে ভালো লাগবে, তাই আমি এটাকে 10 সেকেন্ড নিয়ে নিলাম। ঠিক আছে, 10 সেকেন্ড ধরে কিটা সরবে, ব্যাকগ্রাউন্ড পজিশনটা সরবে। আমি ভুল লিখছি, এখানে এটা হবে না, সরি, এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন যেটা আছে এটাই চেঞ্জ হবে, ট্রানজিশনটা হবে এখানে, ব্যাকগ্রাউন্ড পজিশন যেটা আছে এটা এখান থেকে আমি করে দিচ্ছি 1000 পিক্সেল সরে যাক এটা। ঠিক আছে, লেফট আমি 1000 পিক্সেল সরিয়ে দিলাম, 1000 পিক্সেল মাইনাসে সরাতে হবে, মানে বাঁদিকে সরছে মাইনাসে সরবে, এখানে হবে ট্রানজিশনটা। ট্রানজিশন কতক্ষণ ধরে হবে, 10 সেকেন্ড ধরে হবে, আর কিছু আমার দরকার নেই বলার। এবার আমরা যদি এটাকে সেভ করে রিফ্রেশ করি, এরপর মাউস পয়েন্টার নিয়ে যাই, তাহলে দেখব আমাদের দেখা যাচ্ছে যেরকমটা আমরা চাই সেরকম। ঠিক আছে, আবার সরিয়ে নিলে পরে আবার আগের মতো হচ্ছে, এত অবধি হয়ে গেছে। এইবারে হচ্ছে গ্লো, গ্লোটা আমরা কি করে আনবো, গ্লোটা আনতে হলে পরে আবার একটা ট্রিক্স খাটাতে হবে, সেটা কি করব, আবার আমরা এই যে ব্ল্যাক রয়েছে এইটার ভেতরে আর একটা ডিপ নেব, এই ডিপটাকে লিখে দেব গ্লো, গ্লো লিখে এটা আর কিছু করার নেই, আর আমাদের কোনো ডিপ দরকার নেই, এরকমই থাকুক। এই গ্লোটাতে এবার আমাদেরকে কিছু স্টাইল অ্যাড করতে হবে। এই গ্লোটাকে সবার ফার্স্টে আমাদেরকে পজিশন রিলেটিভ করতে হবে, বা অ্যাবসলিউট করলেও চলে, পজিশন আমি ধরে নিচ্ছি অ্যাবসলিউটই করলাম। ঠিক আছে, তাহলে এর যে জেড ইনডেক্স আছে আচ্ছা এগুলো পরে দিচ্ছি আমি, নাহলে আপনারা কিছুই দেখতে পাবেন না, কিছুই বুঝতে পারবেন না। এটার ব্যাকগ্রাউন্ড আমি একদম সেম, এটাতে যা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই জিনিসটাই কপি করে নিয়ে চলে আসলাম, এর আর এর ব্যাকগ্রাউন্ড একই রকম হবে। ঠিক আছে, সেভ করি, রিফ্রেশ করি, দেখি কিরকম লাগছে, দেখা যাচ্ছে না, হুইথ হাইট দেয়া নেই, দেখা কি করে যাবে। ঠিক আছে, হুইথ হাইট দিতে হবে, উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ আবার দেখুন পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, আবার একটু ছেড়েও রয়েছে, সো এটাকে 200 পিক্সেল না দিয়ে 100% দিয়ে দেওয়া ঠিক হবে। এবার এটা ঠিক লাগবে দেখতে। এবারে এটা এত বড় হয়ে গেল কেন, কারণ এটা একটা অ্যাবসলুট, এটাকে একটা রিলেটিভের মধ্যে রাখতে হবে। তা রিলেটিভ কোনটাকে বানাবো, রিলেটিভ বানাবো এই ব্ল্যাকটাকে। ঠিক আছে, এর পজিশন করে দিলাম রিলেটিভ। এবার যদি আমরা এটাকে সেভ করে দেখি, তাহলে আমাদের মনের মতো আউটপুট পাচ্ছি, একদম যেরকমটা ফার্স্টে দেখতে ছিল সেরকমটা হয়ে গেছে। আমরা এটাকে কি করব, আমরা এটাকে ব্যাকে পাঠিয়ে দেবো, এই পুরো জিনিসটার ব্যাকে পাঠিয়ে দেবো। তার জন্য আমাদেরকে লিখতে হবে ইনডেক্স, জেড ইনডেক্স, জেড ইনডেক্স -1, 2 করলেও কিছু হতো না, বাট 1ই ঠিক আছে। ঠিক আছে, ওটা ওর ব্যাকে চলে গেল, ওটা কিন্তু রয়েছে কিন্তু ঢেকে গেছে, এই ওপরের ডিপগুলো দিয়ে ঢেকে গেছে। এবার আমরা কি করব, এটাতে একটা ব্লার দিয়ে দেবো। ব্লার কি করে দেয়, ব্লার দিতে হলে আপনাকে লিখতে হবে ফিল্টার, এটা আপনি জানেন না, এটা আমি এখনো শেখাইনি, এটা শেখাবো কিছুদিন বাদে, এক্ষুনি আপনি চিন্তা করবেন না এটা নিয়ে। ব্লার আমি দিয়ে দিলাম মনে করুন 10 পিক্সেল। ঠিক আছে, রিফ্রেশ করলে দেখা যাবে যে একটা গ্লো চলে এসছে, বোঝা গেছে এত অবধি। কিন্তু আমি যদি এটার উপর মাউসটাকে নিয়ে যাই, তাহলে বর্ডারটার কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু গ্লোটা কিন্তু একই রকম রয়ে গেছে, তাই না?
তো এই গ্লোটাকে এবার আমার অ্যানিমেশন করতে হবে হবারেতে। তাহলে একদম সেম অ্যানিমেশনটাই করতে হবে যেটা হবারে হচ্ছে, সেই অ্যানিমেশনটাই করতে হবে। তাহলে আমি কি করব, আবার এই সেম অ্যানিমেশনটাই গ্লোর জন্য লিখে দেবো। তাই একই জিনিস দুবার না লিখে আমি এখানে কমা দিয়ে আবার লিখে দিচ্ছি, ঠিক আছে। যখন কেউ বক্সে হবার করবে তখন এই গ্লো এর ওপর এই একই ব্যাকগ্রাউন্ড পজিশনটা চেঞ্জ হবে, ঠিক আছে, করে দিলাম। এইবার যদি আপনি এটাকে রিফ্রেশ করেন, করে এর ওপর মাউস নিয়ে যান, তাহলে দেখবেন চট করে হয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু একটা ভুল হয়েছে, দেখে নিচ্ছি কি ভুল হয়েছে। ট্রানজিশনটা মেনশন করা নেই এতে, এতে যে ট্রানজিশনটা দেওয়া ছিল সেই ট্রানজিশনটা এতেও অ্যাড করতে হবে, তাহলে আর এটা চট করে হবে না। যেরকম সময় নিচ্ছিল ওটা সেরকমই সময় নেবে এটাও। রিপ্রেস করলাম, মাউসকে হবার করলাম, দেখুন ঠিক আছে, বুঝতে পেরেছেন, সুন্দর একটা অ্যানিমেশন রেডি হয়ে গেল। এটা আপনি করে দেখাতে পারেন সবাইকে, সবাই চমকে উঠবে। তো ঠিক আছে, প্রজেক্ট শেষ, ট্রানজিশন কী করে করতে হয় সেটাও জানা শেষ, আর কিছুই বাকি নেই। তো ট্রানজিশন কী করে করতে হয় বুঝে গেছেন, প্রজেক্টটা করে দেখিয়ে দিয়েছি আপনারা সেটাও বুঝে গেছেন। যদি এর মধ্যেও আপনার মনে কোথাও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার কমেন্টটা করে দেবেন, আমি আমার সময় মতো আপনার ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে আমাকে মোটিভেট করে দেবেন পরের ভিডিওটা বানাতে, আর একটু এনথু পাবো আমি বেশি। ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন, তাতে আমি আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হবো, ঠিক আছে বন্ধুরা। যদি আপনি এখন অবধি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো যে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনি বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন, তাতে আমার তোলা প্রত্যেকটা ভিডিও ইন ফিউচার আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান চলে যাবে এবং আপনি দেখে আপনার নলেজকে ইনক্রিজ করে নিতে পারবেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, আমি আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।